হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমরা সবাই ভালো আছি। তা আজকে শুক্রবার, চলে আসলাম নিউ মার্কেট ঘুরতে। আর নিউ মার্কেট ঘুরতে আমার খুব ভালোই লাগে, কারণ আমার বাসার কাছেই নিউ মার্কেট। আমার বাসা থেকে 5 মিনিট লাগে নিউ মার্কেটে আসতে। তো আমি সময় পেলেই নিউ মার্কেটে এসে ঘুরি, আমার কাছে ভালো লাগে, টুকটাক কেনাকাটা করি। তো আজকে চলে আসলাম সবাই মিলে। ওই যে সামনে আয়রার বাবা, আয়রা, ওর বন্ধুরা সবাই। তো আমরা সবাই এসে নিউ মার্কেটে আড্ডা দিই। তো এই যে আপনাদের চারপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর নিউ মার্কেটে অলমোস্ট সব জিনিসই পাওয়া যায়। আর এখানে এসে ঘুরে ঘুরে দেখতে, কেনাকাটা করতে আমার খুব ভালো লাগে। তো আমরা এই যে কর্নারে বইয়ের দোকানের পাশেই চলে আসছি। এই কর্নারেও একটা ঝালমুড়ি বিক্রি করে, খুব মজাদার চা বিক্রি করে। তো আমরা এখানে দাঁড়িয়ে এখানে চা খেলাম। আর আমি টুকটাক যে ঘুরে ঘুরে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এই যে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি সামনে থেকে। এই যে এখানে সেই ঝালমুড়ির দোকান, খুবই মজা লাগে এই ঝালমুড়িটা। আর এখানে বোম্বাই মরিচেরও ঝালমুড়ি পাওয়া যায়, খুবই মজাদার। আর শুক্রবার মানে নিউ মার্কেট প্রচণ্ড ভিড়, প্রচণ্ড জ্যাম। আমরা বাসা থেকে অল্প একটু পথ তাও এসে হেঁটে আসা লাগছে, মানে এত জ্যাম, আমরা রিক্সা নিয়ে আসতেও পারিনি। তো এখান থেকে ঘুরতে ঘুরতে ঘুরে আমি এই যে পাশে চলে আসলাম। তো এই যে আমরা, আমি আর আয়রা ঘোরাঘুরি করছি এখানে। ঘোরাঘুরি করতে করতে কেজেটের একটা শোরুম দেখলাম, তা আমরা ঢুকে গেলাম, দেখি কি কি পাওয়া যায়। তা ওখানে ঢুকে ওদের কালেকশনগুলো ভালোই লাগলো। আমি ঘড়ি দেখছিলাম, তো এখানে ছোট ছোট গানের দুলগুলোও দেখে ভালো লাগছিল। তা আমরা এখানে টুকটাক দেখে চলে গেলাম বাইরে। এই যে তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপরে এখানে দাঁড়িয়ে আছি। তা ওর বাবার বন্ধুরা ছিল অনেক, এর জন্য ওটার ভিডিও করতে পারিনি। তো আমরা খাওয়া দাওয়া করে সেখানে দাঁড়িয়ে আছি। আর এই যে 8টা বেজে গেছে, নিউ মার্কেট প্রায় বন্ধ হতে চলেছে, সবাই আস্তে আস্তে দোকান বন্ধ করে দিচ্ছে। তো আমরা এখান থেকে বাসায় চলে যাব। এই যে সব দোকান সব বন্ধ হয়ে যাচ্ছে, এপাশে সব জুয়েলারি দোকানগুলো সব বন্ধ করে দিচ্ছে।
তো আমরা এই যে চলে যাওয়ার জন্য বাইরে গেটের দিকে যাব, এক নাম্বার গেটে হাঁটতেছি। তো আমরা ভিতর দিয়ে ঘুরে ঘুরে তিন নাম্বার গেট দিয়ে বের হয়ে গিয়েছিলাম, আর তিন নাম্বার গেট থেকে আমাদের বাসা খুবই কাছে, এর জন্য আমরা ওই পাশ দিয়েই বের হয়েছি। তো সব বন্ধুরা, আমি বাসায় চলে এসেছি নোমাইকার ঘুরে, আর ওখান থেকে এই বক্সটা কিনলাম, খুবই ভালো লাগলো, জুয়েলারি বক্স। তা বক্সটা আমি 100 টাকাতে কিনেছি, আর এর সাথে মাথায় আসলো এই টিপগুলো কিনেছি সব। এখন এই বক্সে আমি এই টিপগুলো রেখে দিব, আমার খুব ইচ্ছা হলো এই জিনিসটা করতে, তাই আমি এগুলো কিনে এনেছি। তো চলুন দেখা যাক ঢালার পর কেমন লাগে। এই যে দেখুন বন্ধুরা, আমি এই কাজটা করেছি সব রকমের টিপ কিনে, এই এক এক বক্সে এক এক রকম টিপ রেখেছি। তো আমি আস্তে আস্তে সব বক্সগুলো ভরার চেষ্টা করব। আজকে এই কটাই পেয়েছিলাম ভালো, আরও বড় সাইজগুলো কেনা হয়নি, তো এরপরে গিয়ে আমি বড় সাইজগুলো কিনে নিয়ে আসব, এনে এই বক্সটা ভরে টিপ রাখব। তা দেখতে কালারফুল অনেক সুন্দর লাগছে কটায়। তো আবার যখন ভরা হয়ে যাবে আবার আমি আপনাদের দেখাবো কেমন হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।